আচ্ছা, প্রথমে আমি এটাকে লেয়ারে নিয়ে চলে যাচ্ছি। আমার যে এখানে ইমেজ বলে যে লেয়ারটা, স্ক্যান ইমেজ লেয়ারটা আছে, সেখানে নিয়ে চলে গেলাম। ইমেজটাকে লক করে দিলাম যাতে সিলেক্ট করলে মুভ না হয়। এখানে আমি যে এবার স্টার্টিং যে করব, আমাকে জিনিসটা কোথা থেকে স্টার্টিং করব সেটাই অনেকে বুঝতে পারে না যে স্টার্টিং জিনিসটা কোথা থেকে করবে। তা সেই হিসাবে আমি প্রথমে একটা পার্ট দেখে নিই যে আমি এই জায়গা থেকে স্টার্টিং করতে পারি। প্রথমে এইখানটা থেকে এরকম করে স্টার্টিং করি, যেমন একটা প্রথমে ডোমটাকে এটা ক্রিয়েট করে নিলাম। সেই অনুযায়ী আমি এখানে গাম্বেলটাকে বন্ধ করে T-splan-এর এজেসটাকে অন রাখলাম, আর এখানে ট্রান্সলেটটাকে চালু রেখে এবার যেরকম শেপে আমার আছে সেই শেপে আমি একটুখানি তাড়াতাড়ি করে নিই। আচ্ছা, এতটা পর্যন্ত আমার ড্রয়িং হয়ে গেল। এবার আমি আগেটা করি। আচ্ছা, এখানে আমি যদি একটু খেয়াল করি, এখানে আমি এই যে জায়গাটা রেখেছি এখানের জন্য আমি এই যে পাটা যে আছে পাটা বার করব, আর আবার এই যে ফেসটা যে আছে এই ফেস থেকে আমি এদিকের পাটা বার করব। তো এইখানে আমাকে দুটো, যে আমি এইখানে একটা ফেস নিয়ে নিয়েছি আর একটা ফেস আমি এখানে নিয়ে নিয়েছি, এই দুটো ফেসের ক্ষেত্রে আমাকে একটু মনে রাখতে হবে যে এইখানে আমার মাত্র একটা এজ আছে। তা এইখানে আমি আর একটা এজ পরে যখন এই ফেসটা টানবো তখন আর একটা এজ আমাকে এখান থেকে হয়তো নিয়ে নিতে পারে, হতে পারে। তা আমি আগে এটা করি এখন। এখানে আমাকে এর যে মুখটা যে আছে আমাকে মুখটা তৈরি করতে হবে। তা মুখটা তৈরি করার আগে আমাকে এইখানে একটুখানি আমাকে ডিভাইড গোছের করতে হবে, না হলে আমি এই জায়গাটাকে আনতে পারবো না। এখান থেকে আমি দুটো ফেস এখান থেকে টেনে নিলাম। এরপর আমাকে বুঝতে হবে যে ফেসটা আমি প্রথমে চারদিক দিয়ে কমপ্লিট কিভাবে করব। এখন এখানে যে যখনই ফেসটাকে আমি টেনে নিলাম চারদিক থেকে আমার এই যে জায়গাটা আছে এই জায়গাটা কিন্তু ভেঙে গেল। এখানটা আমাকে বুঝতে হবে যে কিভাবে আমি এখানটা ম্যাচ করব। তো ম্যাচ করার আগে যেটা আমি, আমরা জানি যে এই যে জায়গাটা যে আছে এখানটা কর্নার যেহেতু হয়ে গেছে, আমরা এটাকে নিচে যদি এক স্টেপ ডাউন করে দিই তাহলে আমার ওখানটা স্মুথ হয়ে যাবে। তাহলে আমরা এই যে তিনটাকে আমরা এজ ধরে নিলাম, ধরে আমরা জিনিসটাকে এখানে নিচের দিকে টেনে দিলাম। কোথাও একটা প্রবলেম তো হয়েছে। তো একবার আমি এখানে এটাকে মেক ইউনিফর্ম করে দেখি, না এখানে নিল না, এইখানে একটা হচ্ছে প্রবলেম আছে। হ্যাঁ, প্রবলেমটা এইখানে ছিল, এখান থেকে কোনো যেটা এজ এখানে চলে এসেছিলো। আচ্ছা, এইখানে এই এজটা চলে এসেছিল। এখানে আমরা এই জায়গাটা রাউন্ড করে এখানটা জুড়বো, তার জোড়ার জন্য আমায় কি করতে হবে আমরা দেখে নিই। এখানটা এই ফেসটাকে আমি টেনে এদিকে নিলাম, এই ফেসটাকে টেনে আমি এদিকে নিলাম, এই দুটো ফেসকে আমি পয়েন্টস অন করছি, এটাকে জুড়লাম, এটাকে জুড়লাম, আর এখান থেকে একটা পয়েন্ট আমি অ্যাড করে এখানটা জুড়ে দেবো। স্মুথ হয়ে গেল। সেম জিনিস আমি এদিকেও করবো। এই যেটা ফাটা দেখাচ্ছে এই ফাটাটা কিন্তু আমরা যখনই এটাকে সলিড থিকনেস দেবো, আমি এখন একবার দেখিয়ে দিই, যখন থিকনেস দেবো তখন এটা কিন্তু ফাটা আর দেখাবে না, তো এটা স্মুথ হয়ে যাবে। এখন এটা আমরা সারফেসে আছে বলে আমরা এখন দেখতে পাচ্ছি, এটা কোনো অসুবিধা হবে না পরে। আচ্ছা, এখান থেকে আমরা যেটা বলেছিলাম যে এখান থেকে এই পাগুলো এখানে বার করানো, এখান থেকে নয়, আমরা এখান থেকে ওই জিনিসটাকে তৈরি করে নেবো। তো এখান থেকে পেস্টটাকে চালু করলাম, পরে এটাকে টানছি, কিন্তু এটা কর্নার হয়ে আসছে। আমরা দুটো টেনে নিই, টেনে নেওয়ার পরে আমরা নিচে থেকে কি করব, ওর যে ফেসগুলো যে আছে এই ফেসগুলোকে ডিলিট করে দেবো।
মোটামুটি ডোম দিয়ে আমি এটাকে একটু ওয়ান্ডি করে দিই। এবার পুরো ওভারঅল জিনিসটাকে ধরে যাতে একটু হাইট দেওয়া যায়, সেই জন্য ওভারঅল আমি নিচের এজটাকে আমি ধরে নিলাম। নিচের এজটাকে ধরে আমি আর এক স্টেপ এটাকে অল দাবি আমি প্রেস করে নিচের দিকে ডাউন করছি। তাহলে আমার একটা এই হাইট একটা ক্রিয়েট হয়ে গেল। এই হাইটটা আমি কাজ হিসাবে দিতে পারি। আর সেই হিসাবে আমরা প্রথমে এখানে একটু ডোম যে ফ্লো যেগুলো যে আছে ফ্লোগুলো আমরা এখানে পায়ের কীরকম ফ্লো হবে আমরা এগুলো এখানে দিয়ে নিতে পারি। ব্লেন্ডারে নিয়ে যাওয়ার জন্য এটাকে আমাকে একটা রায়নো প্রথমে ডিসপ্লেন দেখে আমাকে রায়নোতে কনভার্ট করে সেটাকে মেস করে নিতে হবে। এটাকে আমি সলিড করে নিয়ে যাবো না, আমি এটাকে যেরকম আমার এখানে ফাঁপা কষে আছে সেরকম কষে নিয়ে যাবো। তো এটাকে আমি একটা কপি করে রাখি, আমার একটা 3D সারফেস বলে লেয়ার আছে আমি সেখানে একটা কপি করে রাখি। কপি অবজেক্ট লেয়ার পরে কারণ আমি ডিসপ্লেন সারফেসটা আমি এখান থেকে নিতেও পারি। তো আমি এখন এটাকে রায়নোতে কনভার্ট করে নিলাম। কনভার্ট করে নেওয়ার পরে আমি এটাকে মেস মেসের প্যারামিটার দিয়ে আমি এটাকে মেস করে নিলাম। এটাকে আমি এখানে মেস করে নিই। আমি এটা এখন এখানে ব্লেন্ডারে নিয়ে চলে এসেছি। ব্লেন্ডার আমাকে যেরকম করবো সেটিং করতে হবে সেটিং এখানে করে নিই। আমি এখানে প্রথমে এটাকে চলে যাচ্ছি এখানে স্ক্রিপ্ট মোডে চলে যাচ্ছি। গিয়ে এখানে আমাকে যেটা করতে হবে ডায়ান্ট এটাকে অন করে দিচ্ছি, এটাকে আমি 6 পিক্সেল রাখছি। আর আমাকে সিমেট্রি এখানে বন্ধ রেখে কাজ করতে হবে, কারণ এটা সিমেট্রির কাজ নয়, সেই জন্য আমি সিমেট্রি এটাকে বন্ধ রেখে দিলাম। এবার আমি এটা যেখানে যেরকম বুঝতে পারছি যে সেরকম হিসাবে আমাকে এটা ওঠানো নামানো আমাকে সেরকম হিসাবে করতে হবে। যেমন প্রথমে আমি এই জিনিসটা যে এই যে জায়গাটা যে আছে এই জায়গাটা আমি প্রথমে একটু খুলিয়ে নিই। তা আমি এখানে এই ব্রাশটাকে ইউজ করব। ব্রাশের সাইজ আমি এখানে একটু বড় করে নিলাম। আচ্ছা, এবার যে চুলের যে জায়গাটা আছে চুলের জায়গাটাকে চুলের যে জায়গাটা আছে চুলের জায়গাটাকে নেয়ার জন্য আমি এখানে ওই ব্রাশটাকে ইউজ করব। তা চুলের যে জায়গাটা আছে আমি এখানে পুরোটি পায়ের এই এরিয়া পর্যন্ত এটা আছে, তাহলে আমি কাজ করছি চুলের জায়গা তৈরি করার জন্য। আমি এখানে ব্রাশের এটাকে যেটা কতটা ব্রাশটা উঠবে একবার টানলে সেটাকে আমি এটা 0.8 করে দিই, ব্রাশের সাইজটাকে ছোট করে দিই। এখানে যে ডায়ান্টোগো যেটা ছিল ডায়ান্টোগো আমি একটু নিই, এটাকে একটু 4 রাখি। যেহেতু আমি এই জিনিসটাকে আমি এইরকম লেভেল পর্যন্ত নিয়ে যাব, তাহলে প্রথম জিনিসটাকে মার্কস করে নিই। এখানে আমি ফিল মার্কস করে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে মার্কস থেকে যতটুকু জায়গা আমি কাজ করবো সেই জায়গাটা আমি খালি করে নিই। এখানে আমি ব্রাশের সাইজ একটু বড় করে নিই। বড় করে তারপরে আমি এটাকে সাবস্ট্রাটে ক্লিক করলাম। আমার মোটামুটি কাজ হবে এই জায়গাটাতে, আমার কাজ হবে। এখানে এই যে শেপটা যে আছে এই শেপটা নেওয়ার জন্য আমি এখানে এখানে গ্রাফটা ইউজ করছি, এটাকে বাড়িয়ে দিই। Thank you.
তো আমরা মোটামুটি এরকম ভাবে একটা লাইন এটা তৈরি করতে পারি। এটাকে আরো টাইম পেলে আমি এটাকে আরো এডিট করতে পারবো। তো মোটামুটি স্ট্রাকচার এটা একটা আমার কাছে রেডি হলো। এখানে এবার যেটা আমি এটা থিকনেস দেওয়ার জন্য যেটা ইউজ করব, থিকনেস দেওয়ার জন্য আমাকে এটা ইউজ করতে হবে, সেটা আমাকে থিকনেস দেবে। তার জন্য আমি চলে যাচ্ছি অবজেক্ট মোডে। অবজেক্ট মোডে গিয়ে আমি এখান থেকে এটা আমি এখান থেকে সলিফাই এটাকে আমি অন করে নেব। অন করে নেওয়ার পর এখানে কত আমার থিকনেস চাই, আমি এখানে যদি 0.8 দিই, তো 0.8 হিসেবে আমাকে চারদিক থেকে আমাকে থিকনেস আমাকে দিয়ে দেবে। আমি এটাকে অ্যাপ্লাই করে দেবো। শেষে আমি এটাকে আবার এখান থেকে ফাইলে গিয়ে এক্সপোর্টে গিয়ে এসটিএল আমি এক্সপোর্ট করে দেবো।